নমস্কার, আমি শুভঙ্কর দাশগুপ্ত, জোডিয়াক ইন্ডিয়া মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের আমি একজন ডিরেক্টর। 1999 সালে মিস্টার অসীম চক্রবর্তী জোডিয়াক টিভি একটি স্বপ্ন দেখেছিলেন, একটি টিভি চ্যানেলের স্বপ্ন দেখেছিলেন। তারপরে অনেক বছর পার হয়ে গিয়েছে, আজ 2022-এর 25শে মে, আজকে 1999-এর 25শে মে যেইভাবে উনি শুরু করেছিলেন, 2022-এর 25শে মে আজকে জোডিয়াক টিভি চ্যানেল হিসেবে বাজারে এসেছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন শহর শহরতলি প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে গেছি এবং আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ রকমভাবে গান বাজনা সংস্কৃতি নিয়ে রয়েছে। এখানে অন্য কোনো রকমের জিনিস আমরা এন্টারটেন করিনি। আশা করব প্রত্যেকজন যারা এই টিভিটি দেখছেন, এই চ্যানেলটিকে দেখছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই টিভিকে আরও এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সহায়তা পেলে আমরা আরও এগিয়ে যাব এবং আমাদের সবার স্বপ্ন সফল হবে। এর সঙ্গে জোরিয়া ইন্ডিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড আমরা নতুন মুভি প্রোডিউস করছি, অলরেডি শেষ অবলম্বন বলে একটি মুভি আমরা প্রোডিউস করেছি, যেখানটায় এখন সেটা সেন্সারে আন্ডারে রয়েছে। এবং খুব শিগগিরই আমাদের একটি সাসপেন্স ক্রাইম থ্রিলার আসছে মার্কেটে। সিনেমার নাম এখনও আমি বলতে চাইছি না, কাস্টিং আমি বলতে চাইছি না, তবে এইটুকু বলতে পারি একটি সম্পূর্ণ অন্য ধরনের ক্রাইম থ্রিলার যা প্রত্যেকটি 5 থেকে 50 বা 8 থেকে 80 সবার ভালো লাগবে। নমস্কার, জোডিয়াক টিভির সাথে থাকুন, জোডিয়াক টিভিকে এগিয়ে চলতে সাহায্য করুন।